আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের পদার্থের যান্ত্রিক ধর্মগুলো সম্পর্কে জানব, ফ্যাক্টর অফ সেফটি সম্পর্কে জানব এবং পয়সন রেশিও সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব যে পদার্থের যে যান্ত্রিক গুণাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। পদার্থের অনেকগুলো যান্ত্রিক গুণাবলী রয়েছে, যেমন সামর্থ্য বা স্ট্রেংথ, কাঠিন্য বা হার্ডনেস, মজবুত বা টাফনেস, দৃঢ়তা বা স্টিফনেস, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, মেলিয়াবিলিটি, ক্রিপ, ফেটিক সামর্থ্য বা ফেটিক স্ট্রেংথ, ভঙ্গুরতা বা ব্রিটলনেস, নমনীয়তা বা ডাকটাইলিটি, প্লাস্টিসিটি। এখন আমরা এই সকল গুণাবলীর সাথে পরিচিত হব। এই সকল গুণাবলীর সংজ্ঞা আমি প্রত্যেকটি বাংলা বইয়ে দেখেছি, কোথাও সঠিকভাবে লেখা ছিল না। যখন আমি ইংলিশ রাইটারের বইগুলো দেখলাম, সেখানে এমনভাবে দেয়া যা বুঝতে পারাটা খুবই কষ্টকর, তবুও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এগুলো সহজ করে দেয়ার। প্রথমেই রয়েছে সামর্থ্য বা স্ট্রেংথ। যখন কোনো ধাতব বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তখন এর মধ্যে পীড়ন সৃষ্টি হয় ও বিকৃতি হতে শুরু করে। স্থায়ী বিকৃতি বা ডিফর্মেশন শুরু হওয়ার আগ পর্যন্ত বস্তুটি যতটুকু পীড়ন সহ্য করতে পারে তাকে সামর্থ্য বা স্ট্রেংথ বলে। এরপর রয়েছে কাঠিন্যতা বা হার্ডনেস। কোনো বস্তুর উপরিতলের বিকৃতি বা ডিফর্মেশন হওয়াকে বাধা দেওয়ার সামর্থ্যকেই কাঠিন্যতা বা হার্ডনেস বলে। অর্থাৎ বস্তুর এই ধর্ম বস্তুর গায়ে আঁচড় কাটা বা ক্ষতের সৃষ্টি হতে বাধা দেয়। এরপর রয়েছে মজবুত বা টাফনেস। ইহা বস্তুর এমন একটি ধর্ম যা হঠাৎ বল প্রয়োগে ধাতব বস্তুকে স্থায়ী বিকৃতি হতে দিলেও ভাঙতে দিবে না। এরপর রয়েছে দৃঢ়তা বা স্টিফনেস। স্থিতিস্থাপক সীমার মধ্যে পদার্থের বিকৃতি প্রতিরোধের ক্ষমতাকে স্টিফনেস বা দৃঢ়তা বলে। এরপর রয়েছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ধাতব বস্তুর যে গুণের কারণে বল প্রয়োগে বিকৃতি বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে। এরপর রয়েছে মেলিয়াবিলিটি। ধাতব বস্তুর যে ধর্মের কারণে ইহাকে বল প্রয়োগে সহজেই যে কোনো আকৃতি দেওয়া সম্ভব হয় তাকে মেলিয়াবিলিটি বলে। এরপর রয়েছে ক্রিপ সামর্থ্য বা ক্রিপ স্ট্রেংথ। কোনো ধাতব বস্তুর উপর ইয়েল্ড স্ট্রেংথের চেয়েও কম বল একটানা দীর্ঘদিন প্রয়োগ করলে ইহার অস্থায়ী বিকৃতি হতে দেখা যায়, একেই ক্রিপ বলে। বস্তু যে ধর্ম এই স্থায়ী বিকৃতিকে বাধা প্রদান করে তাকে ক্রিপ সামর্থ্য বা ক্রিপ স্ট্রেংথ বলে। এরপর রয়েছে ফেটিক সামর্থ্য বা ফেটিক স্ট্রেংথ। ইয়েল্ড স্ট্রেসের চেয়েও কম বল ধাতব বস্তুতে পর্যায়ক্রমে বারবার প্রয়োগ করলে বস্তুটি ভাঙিয়া যায়, একেই ফেটিক বলে। বস্তুর যে ধর্ম এই ভেঙে যাওয়াকে প্রতিরোধ করে তাকে ফেটিক সামর্থ্য বলে। এরপর রয়েছে ভঙ্গুরতা বা ব্রিটলনেস। বস্তু যে ধর্মের কারণে বল প্রয়োগে বিকৃতি না হয়ে ভেঙে যায় তাকে ওই বস্তুর ভঙ্গুরতা বা ব্রিটলনেস বলে। বস্তুর হার্ডনেস বৃদ্ধি পেলে ভঙ্গুরতাও বৃদ্ধি পায়। এরপর রয়েছে নমনীয়তা বা ডাকটাইলিটি। ধাতব বস্তু যে ধর্মের কারণে একে অনেক বল প্রয়োগেও ভেঙে না গিয়ে স্থায়ী বিকৃতি হয় তাকে নমনীয়তা বা ডাকটাইলিটি বলে। বস্তুর এই ধর্মের কারণেই একে টানা বল প্রয়োগ করে চিকন তারে রূপান্তরিত করা যায়। এরপর রয়েছে প্লাস্টিসিটি। ধাতব বস্তু যে ধর্মের কারণে বস্তুতে বল প্রয়োগে স্থায়ী বিকৃতি হয় তাকে প্লাস্টিসিটি বলে। এরপর আমরা জানবো ফ্যাক্টর অফ সেফটি কাকে বলে। কোনো বস্তুকেই সর্বোচ্চ লোডে কাজ করানো হয় না। কোনো একটি বস্তু সর্বোচ্চ যে লোড সহ্য করতে পারে এবং যে লোডে কাজ করে তাদের অনুপাতকেই ফ্যাক্টর অফ সেফটি বলে। তাহলে আমরা বলতে পারি ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস বা সর্বোচ্চ পীড়ন ডিভাইডেড বাই পারমিসিবল স্ট্রেস বা ওয়ার্কিং স্ট্রেস। ইহা কোনো একটি বস্তু ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বস্তু ডিজাইনে ন্যূনতম 1.2 ফ্যাক্টর অফ সেফটি ধরতে হয়। এরপর আমরা জানবো পয়সন রেশিও কাকে বলে। কোনো বস্তুকে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে ইহার দৈর্ঘ্য বিকৃতি হয়, সেই সাথে পার্শ্ব বিকৃতিও হয়। এই পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সন রেশিও বলে। এই পয়সন রেশিওর সীমা -1 থেকে 0.5 পর্যন্ত হয়ে থাকে। পয়সন রেশিওর আগে একটি মাইনাস হয়, যদিও ইহা লিখতে হয় না। মাইনাস হওয়ার কারণটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পার্শ্ব হ্রাস পায়, একটি বাড়লে অন্যটি কমে, তাই এখানে একটি মাইনাস হয়। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হচ্ছে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।